স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয় প্লাস্টিক ব্যবহারের ভয়াবহতা জানলে আঁতকে উঠবেন। জেনে নিন, প্লাস্টিকের পণ্য তৈরি করতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে নিকেল, ইথাইল বেনজিন, ইথিলিন অক্সাইড ইত্যাদি রাসায়নিক দ্রব্য দ্বারাই প্রস্তুত এই প্লাস্টিকের পণ্য। তাই নিত্যদিনের কাজে প্লাস্টিকের পণ্য ব্যবহার করলে আপনি যেসব রোগের কবলে পড়তে পারেন, চলুন জেনে নেওয়া যাক। এক, সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায়। দুই, হরমোনজনিত নানা অস্বাভাবিকতা। তিন, স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, জরায়ু ক্যান্সারের মতো মরণ রোগে আক্রান্ত হতে পারেন আপনি এর ব্যবহারের ফলে। চার, হাইপার অ্যাক্টিভ থেকে শুরু করে অটিজমের মতো রোগও পিছু না ছাড়তে পারে এর ব্যবহারের ফলে। পাঁচ, হৃদরোগের মতো সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে প্লাস্টিকের ব্যবহার বর্জন খুবই গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।